नमस्कार বন্ধুরা, গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রেস্টুরেন্টের স্টাইলে সম্পূর্ণ নিরামিষ নবরত্ন কোরমার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি, যেটা রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও, তন্দুর রুটি, নান সব কিছুর সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। তাই চলুন আর একটু সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি। আজকে এই দারুণ টেস্টি নিরামিষ নবরত্ন কোরমাটা তৈরি করার জন্য কড়াইয়ের মধ্যে আমি অল্প জল নিয়ে গরম করে নিয়েছি। এর মধ্যে এবার আমি কিছু সবজি একটু ভাপিয়ে নেব। প্রথমেই দিয়ে দিচ্ছি আলুর টুকরো। এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি, আলুটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজরের টুকরো, দুটো গাজর নিয়েছি, সেটাকে সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি বিনসের টুকরো, দিয়ে দিচ্ছি ফুলকপির টুকরো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প নুন, অল্প একটু চিনি দিয়ে দিলাম। এই চিনি দেওয়াটার কারণ সবজিগুলোর রং নষ্ট হবে না আর সবজিগুলো ওভার কুক হয়ে যাবে না। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এই সবজিগুলোকে 3-4 মিনিটের জন্য আমি একটু ঢাকা দিয়ে ভাপিয়ে নিচ্ছি। মিনিট তিনেক সবজিগুলোকে একটু ভাপিয়ে নিয়েছি, এবার ঢাকা খুলছি। এবার এর মধ্যে আরো কিছু সবজি দিয়ে দেব, দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর মটরশুঁটি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই আবারও মিনিট খানে ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। মিনিট খানেক আবারও রান্নাটা হয়ে গেছে, এবার ঢাকা খুলছি। দেখুন সবজির কালার কিন্তু সুন্দর রয়েছে, কালার কিন্তু নষ্ট হয়ে যায়নি। এবার গ্যাসটা আমি বন্ধ করে দিলাম আর এই সবজিগুলোকে জল থেকে আলাদা করে রেখে দিচ্ছি। আর জলটাও কিন্তু ফেলে দেবেন না, এই জলটাও কিন্তু পরে কিছুটা কাজে লাগবে। সবজিগুলো জল থেকে আলাদা করে রেখে দিয়েছি আর এবারে এই রান্নার মশলা তৈরি করব। সেজন্য আমি কিছু জিনিস সাজিয়ে নিয়েছি। কি কি নিয়েছি সেটা আগে আমি বলে দিই। এখানে আছে সাদা তিল 1 টেবিল স্পুন, পোস্ত আছে 1 টেবিল স্পুন, তবে সাদা তিলের জায়গায় আপনারা পুরোটা পোস্ত দিয়েও করতে পারেন, তাহলে 2 টেবিল স্পুন পোস্ত নেবেন। এখানে আছে 4 মগজ, এখানে 1 চামচ রেখেছি, আর 10-12টা কাজু বাদাম আছে। এগুলো সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এই রান্নাটার জন্য আরেকটা মশলাও দরকার, সেটা কি কি দিয়ে তৈরি করছি সেটাও একবার দেখে নিন। এখানে নিয়েছি 3টে ছোট ছোট টমেটো আছে, 2 টুকরো ছোট আদা আছে, 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন আর মনে রাখবেন যে এই রান্নাটা কিন্তু খুব একটা ঝালঝাল হবে না। যাই হোক, এবার এই সব কিছু মিশিয়ে নিয়েও একটা মশলা তৈরি করে তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি। মশলা দুটোই তৈরি করে রেখে দিয়েছি আর এবার মূল রান্নাটা করার জন্য কড়াই রিফাইন অয়েল গরম করে নিয়েছি। এর মধ্যে প্রথমেই ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি অল্প গোটা জিরে, দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা, 1টা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা দিয়ে দিলাম। তার মধ্যে আছে 2-3টে এলাচ, 2-3টে লবঙ্গ, 1টা দারচিনি, 6-7টা আছে গোটা গোলমরিচ। এর সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু জায়ফল আর জয়িত্রী, সামান্য একটু হিংও দিয়ে দিলাম। এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্ট, দিয়ে দিচ্ছি 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এর সাথেই যাচ্ছে অল্প একটু কাশ্মীরি মির্চ পাউডার, এটা কালারটা ভালো হওয়ার জন্য। এই রান্নায় কিন্তু হলুদের গুঁড়োর ইউজ হয় না। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, অল্প একটু চিনি দিয়ে দিলাম। এবার সব কিছু মিশিয়ে নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল, তাতেও ভিজিট করতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। 2-3 মিনিট সময় নিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ভাপিয়ে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি, মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটা আপনারা রুটি পরোটার সাথে তো খেতেই পারেন, ফ্রাইড রাইস, পোলাও, তন্দুর রুটি, নান সব কিছুর সাথে কিন্তু খেতে অসাধারণ লাগবে। আগে যদি এভাবে না ট্রাই করে থাকেন, আমার রেসিপিটা দেখে কিন্তু একবার ট্রাই করতে পারেন, আশা করছি আপনাদেরও ভালোই লাগবে। মশলার সাথে সবজিটাকে মিশিয়ে নিয়েছি, তবে মশলার সাথে এই সবজিগুলোকে খুব ভালো করে কষাতে হবে। সেজন্য ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে আমি ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না করে নিচ্ছি। আর এই সময়ের মধ্যে চলুন পাশের ওভেনে এই রান্নার আরেকটা কাজ সেরে ফেলি। একটা প্যান গরম করে তার মধ্যে আমি একটু কাসুরি মেথি দিয়ে দিয়েছি। এবার ফ্লেমটাকে একটু কমের দিকে রেখে এই কাসুরি মেথিটাকে ড্রাই রোস্ট করে নিচ্ছি। নবরত্ন কোরমায় এই কাসুরি মেথি ড্রাই রোস্ট করে দিলে পরে এর অসাধারণ একটা সেন্ট আসে আর খেতেও দারুণ লাগে। কাসুরি মেথিটা ড্রাই রোস্ট হয়ে গেছে, এবার এটা নামিয়ে নিচ্ছি। কাসুরি মেথিটা নামিয়ে নেওয়ার পর ওই প্যানের মধ্যে অল্প একটু তেল দিয়ে গরম করে নিয়েছি।
এর মধ্যে এবার একটু পনিরের টুকরো ভেজে নেব। আমি এখানে 250 গ্রাম পনির নিয়েছি, এগুলোকে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, আপনারা নিজেদের মন মতো সাইজে কেটে নেবেন। আর এই পনিরের টুকরোগুলোর মধ্যে একটু নুন মাখানো আছে। এবার পনিরের টুকরোগুলোকে হালকা করে ভেজে নেব। পনিরের টুকরোগুলোকে হালকা করে ভেজে নিয়েছি, এবার এগুলো তুলে নিচ্ছি। পনিরের টুকরোগুলো ভেজে তুলে নিয়েছি, এবার যে তেল আছে তার মধ্যে কাজু কিশমিশ ভেজে নেব, এগুলোকেও হালকা করে একটু ভেজে তুলে নেব। কাজু কিশমিশটাও হালকা করে ভেজে নিয়েছি, এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। আর এবার এগুলোকেও আমি নামিয়ে রেখে দিচ্ছি। এই রান্নার অন্যান্য কাজগুলো করতে করতে সবজিগুলো মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেছে। আমি কিন্তু প্যানে এইসব ভাজাভাজি করতে করতে মাঝে মাঝেই দু একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম। যাই হোক, সবজিগুলো এখন মশলার সাথে খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব পোস্ত, চারমগজ, সাদা তিল আর কাজুর পেস্ট। ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, অনলাইন শপিং আমরা এখন সারা বছর সবাই করি, তাই ঘরে বসেই যদি নামি দামি ব্র্যান্ডেড কোম্পানি চয়েসেবল জিনিস অবিশ্বাস্য কম দামে পেতে চান, তাহলে ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিংক বলে একটা লিংক দেওয়া আছে, সেখান থেকে আপনারা ভিজিট করতে পারেন আর মনের মতো যাবতীয় জিনিসপত্র কিনে নিতে পারেন, সেটাও কিন্তু প্রচুর ডিসকাউন্টের সাথে। মিনিটখানেক মশলাটার সঙ্গে সবজিটা আবারও কষিয়ে নিলাম। এবার গ্রেভির জন্য এর মধ্যে জল দিয়ে দেব। প্রথমেই অল্প জলটা আমি দিয়ে দিচ্ছি, যেই জলটা আমি ভাপিয়ে রেখেছিলাম সেই জলটা। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ দুধ। এটা কাঁচা দুধ নয়, উষ্ণ গরম আছে, সেই দুধটা এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে পুরো রান্নাটা দুধ দিয়েও করতে পারেন, তবে সেক্ষেত্রে রান্নাটা খুব বেশি রিচ হয়ে যায়, সেজন্য আমি দুধ আর জল দুটো মিশিয়ে করলাম। ভালো করে আরেকবার মিশিয়ে নিচ্ছি। এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে আমি ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না করে নিচ্ছি। মিনিট চারেক রান্নাটা হয়ে গেছে, এবার ঢাকা তুলছি। এবার এর মধ্যে এক এক করে কিছু জিনিস দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরগুলো, দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ, অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, ড্রাই রোস্ট করা কসৌরি মেথিটা হাতে ক্রাশ করে দিয়ে দিলাম, এর সাথেই দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার ফ্লেমটা ওই একই রেখে 2-3 মিনিট আবারও ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। মিনিট 3-এক আবারও রান্নাটা হয়ে গেছে, এবার ঢাকা তুলছি। আমি কিন্তু মাঝে একবার ঢাকা তুলে একটু নাড়াচাড়া করে দিয়ে একটু নুন মিষ্টিটা চেক করে নিয়েছিলাম। রান্না কিন্তু মোটামুটি একদম রেডি। এইটুকু গ্রেভিতে আমি নামাবো, কেননা এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে, তাই গ্যাসটা এখানেই বন্ধ করে দিলাম। এবার মিনিট খানেকের জন্য স্ট্যান্ডিং টাইমে একটু ঢাকা রাখছি আর তারপর সার্ভ করে দেখাচ্ছি। ফ্রেন্ডস, আমার আজকের এই নবরত্ন কোরমার রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি।